হলিউড তারকা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যকার আইনি লড়াই এত দ্রুত শেষ হচ্ছে না তা আগেই ধারণা করা হয়েছিল। ফরাসি ওয়াইনারি নিয়ে আদালতে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ এনেছেন জোলি। লস অ্যাঞ্জেলেসের আদালতে দায়ের করা মামলায় জোলির অভিযোগ, একটি অপ্রকাশ্য চুক্তির ভিত্তিতে জোলির ওয়াইনারিতে তার অংশীদারিত্ব বিক্রির শর্ত তৈরি করতে চেয়েছিলেন ব্র্যাড পিট। আদালতের শুনানিতে জোলি এবং সন্তানদের প্রতি পিটের শারীরিক ও মানসিক নির্যাতন নিয়ে অভিযোগ তোলেন এই অভিনেত্রী। জোলির অভিযোগে 2016 সালের সেপ্টেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ আছে, যেখানে প্রাইভেট বিমানের একটি ফ্লাইটে বাথরুমের দেয়ালে ধাক্কা দেওয়ার আগে তার মাথা ধরেও ঝাঁকি দেওয়া হয়েছিল বলে জানান জোলি। এমনকি ব্র্যাড পিটের বিরুদ্ধে এক সন্তানকে শ্বাসরোধ করার এবং আরেকজনের মুখে আঘাত করার অভিযোগও আনেন এই হলিউড অভিনেত্রী। গত ফেব্রুয়ারিতে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে যৌথ মালিকানাধীন একটি আঙ্গুর বাগানের নিজেদের অংশের শেয়ার এক রুশ ব্যবসায়ীর কাছে বিক্রি করে চুক্তি ভাঙার অভিযোগ এনে মামলা করেছিলেন ব্র্যাড পিট। তার প্রেক্ষিতে পাল্টা অভিযোগ করেন জোলি।